আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। তেইশ বাংলাদেশি নাবিক সহ দখলে নেওয়া জাহাজ সোমালিয়া উপকূলে নিয়ে যাচ্ছে। জলদস্যুরা কেড়ে নিয়েছে জিম্মিদের মোবাইল ফোন সহ সব ডিভাইস। রাজধানীতে বালুবাহী ট্রাক উল্টে প্রাইভেট কার আরোহী আহত। পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আটকে থাকা যাত্রী উদ্ধার। গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর আবারও ইসরায়েলি হামলায় হতাহত। লেবাননে বিমান হামলায় নিহত দুই হিজবুল্লাহ সদস্য। এবং চট্টগ্রামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু দুপুরে। টি টোয়েন্টির বিপর্যয় কাটিয়ে টাইগারদের ভালো খেলার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দখলে নেওয়ার পর জলদস্যুরা জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে। জিম্মি নাবিকদের কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ সহ সব ধরনের ডিভাইস কেড়ে নিয়েছে জলদস্যুরা। তেইশ বাংলাদেশি নাবিক সহ কয়লাবহী জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে জাহাজটি দখলে নেয় সোমালিয়া জলদস্যুরা। যাযাবর মিন্টু রিপোর্ট। আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। মঙ্গলবার দুপুর একটার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে জাহাজটির মালিকাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাহাজের নাবিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্য কাজী মোহাম্মদ আবু সাইদ। চ্যানেল আইকে তিনি জাহাজের বর্তমান অবস্থা সম্পর্কে জানান। দুইটা থেকে আড়াইটার সময় আজকের দুপুর আমরা জানতে পারি যে আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা বাংলাদেশি নাবিকরা যারা ওই জাহাজে আছেন তারা প্রায় তেইশ জন নাবিক বাংলাদেশি নাবিক ওখানে আছেন। ওই জাহাজটাতে পাইরেটসরা ওই জাহাজে অনবোর্ড হয়। তো এই অবস্থায় ওদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল। সর্বশেষ বাংলাদেশে ইফতারির সময় আগ পর্যন্ত তাদের সাথে আমার কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। তারা কোনো আমাদের নাবিকরা আহত না বা নাবিকরা ক্ষতিগ্রস্ত না। পাইরেটসরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে জাহাজে আসে। আমরা আশা করছি তারা তাদের সেই লক্ষ্য পরিপূর্ণ হলে হয়তো তারা চলে যাবে, আমরা এই আশা করছি। আর যেই শিপিং কোম্পানি এটার পরিচালনা করছে জাহাজটাকে তাদের এই ধরনের অভিজ্ঞতা আছে এই ধরনের পরিস্থিতি ফেস করার। 2010 সালেও তাদের একটা জাহাজ একই ধরনের ঘটনা ঘটেছিল। আমি আশা করি আমাদের বর্তমানটা ওই পরিস্থিতি পর্যন্ত যাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস শিপিং কোম্পানি যেহেতু তাদের অপূর্ব অভিজ্ঞতা আছে তারা দ্রুততার সাথে আমাদের নাবিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। নাবিকদের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ মার্চেন্টমেরিন অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে জোরালো দাবি আমাদের নাবিকদের নিরাপত্তা। এর আগে 2010 সালে বাংলাদেশি জাহাজ এমভি জাহানমণি সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ তিন মাস পর 26 নাবিক সহ জাহাজটি মুক্ত হয়। ভারত মহাসাগরে গত কয়েক দশকে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়া জলদস্যুরা। এ কারণে এ জলপথ ব্যবহার করে পণ্য পরিবহন ব্যবসা হুমকির মুখে পড়েছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই। রাজধানীর বিজয় সরণি মোড়ে বালুবাহী ট্রাক উল্টে প্রাইভেট কারের এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত একটার দিকে বিজয় সরণির সিগন্যাল অতিক্রম করার সময় বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে। সে সময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে ভেতরে থাকা যাত্রী আটকে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর আবারও নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত ও 17 জন আহত হয়েছেন। এর আগে 29 ফেব্রুয়ারি গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক মানুষকে হত্যা ও 750 বেশি মানুষকে আহত করে ইসরায়েলি বাহিনী। ওদিকে ইউরোপীয় ইউনিয়নের অনুরোধ উপেক্ষা করে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের মাধ্যমে তার কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন।
তবে রাফার 10 লাখ বেসামরিক মানুষের নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না জানানোয় উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় কমপক্ষে 2 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। এবারে উত্তাল মার্চ, একাত্তরের মার্চের মাঝামাঝি থেকে এটি স্পষ্ট হতে থাকে বাঙালির স্বাধিকারের দাবি প্রতিষ্ঠা হতে যাচ্ছে। সে সময় আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের ইউনিয়ন পর্যায়েও ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হয়। প্রায় প্রতিদিনই সংবাদপত্রে প্রকাশ হতে থাকে স্বাধিকার আন্দোলনে শরিক হওয়ার জন্য জেলের তালা ভেঙে কয়েদিদের পালানোর খবর। স্বাধীনতার মাস উত্তাল মার্চে মিথিলা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের নবম পর্ব আজ। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি অবসরপ্রাপ্ত পাকিস্তানি এয়ার মার্শাল আশকর খানের পরামর্শ, অবিলম্বে ঢাকায় গিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। করাচিতে সংবাদ সম্মেলনে তার এই আহ্বান পত্রিকার 8 কলাম জুড়ে ছাপা হয়। সারা বাংলা তখন উত্তাল। ন্যাশনাল আওয়ামী পার্টি সশস্ত্র বাহিনীর হাতে নির্বিচারে সাধারণ নাগরিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে। সব মিলিয়ে থাকত স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি জনসমর্থনের কথা। একাত্তরের মাসটা হলো উত্তাল মার্চ। এই মার্চে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটত। ছাত্ররা মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, আপনার শ্রমিক শহীদ হচ্ছে, আপনার বাঙালি সেদিন শ্রমিকরা শার্টের বোতাম ছেড়ে পাকিস্তানের সৈনিকদের সামনে যেয়ে বলছে গুলি করো। পূর্ব বাংলায় 70-এর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো গমবাহী জাহাজের গতিপথ করাচির দিকে করা হয়। এ নিয়ে নিন্দার ঝড় ওঠে পূর্ব বাংলায়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিও কিয়ার বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নীলফামারীতে বোরো ধান আবাদে আধুনিক যন্ত্র ব্যবহার করেছেন চাষিরা। বীজতলা তৈরি, চারা উৎপাদন, রোপণ সহ সব কাজে সমলয় পদ্ধতি অবলম্বন করছেন তারা। সমলয়ে ধান আবাদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বেঁচে যাচ্ছে শ্রমিক মজুরি। সমলয় চাষের মাধ্যমে নানা কর্মসূচিও হাতে নিয়েছে কৃষি বিভাগ। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নীলফামারীতে 250 একর জমিতে পলিথিন ও প্লাস্টিকের ট্রেতে ধানের চারা রোপণ করা হয়েছে। 20 থেকে 25 দিন বয়সের সবুজ সতেজ চারাগুলো রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপণ করা হয়। প্রতি বিঘা জমিতে যন্ত্রের সাহায্যে গোছা আকারে ধানের চারা সারিবদ্ধভাবে রোপণে চাষিদের সময় লেগেছে 40 মিনিট, আর জ্বালানি খরচ হয়েছে মাত্র 60 টাকা। গাড়ি 1 বিঘা মাড়ি 7 দিনটায় গাড়ি, আর এখন মেশিন দিয়ে 1 বিঘা মাড়ি 1 ঘন্টায় গাড়িছি, যেটা আমাদের কত একটা সুবিধার ব্যাপার। এখন মেশিনের দ্বারা ওয়া গাড়ি নিয়ে 1 ঘন্টাতে 1 বিঘার মাড়ি গাড়া হয়, অনেক খরচ কম হয়ে যায়। এই মেশিন দিয়ে ওয়া গাড়াতে আমরা খুব লাভবান হব, কামলা খরচ কম পড়বে, এই জন্য মেশিন দিয়ে ওয়া গাড়ব। জেলার 6 উপজেলায় 300 একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো আবাদের জন্য ভর্তুকি মূল্যে রাইস ট্রান্সপ্লান্টার সরবরাহ করেছে কৃষি বিভাগ। এই জেলায় আমাদের 7টা আমাদের সমলয় আছে, তার মধ্যে 2টো সমলয় সরকারি উদ্যোগে, শুধুমাত্র এখানে আমরা যে সহযোগিতা অর্থাৎ আমরা যন্ত্র দ্বারা এটা রোপণ করে দেব, আমরা কিছু সার দেব এবং আমরা এটাকে ধানটাকে কেটে দেব, আর আমাদের 5টি সমলয় আছে, শুধুমাত্র 20 দিয়েছি আমরা। চলতি মৌসুমে 81,855 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে 420 হেক্টরে 87টি রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল দূষণে ভরাট হয়ে মৃত প্রায় শরীয়তপুরের নড়িয়ার ছাগলবাড়ি খাল। বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি জীবন জীবিকায় গতি আনতে 4.1 কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ স্থানীয়দের আশার সঞ্চার হয়েছে। বর্ষা মৌসুমের আগেই খালের প্রবাহ ফিরিয়ে আনার আশ্বাস প্রশাসনের। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। নড়িয়া উপজেলার কেদারপুর ও ভুমখারা ইউনিয়নের মধ্য দিয়ে 4 কিলোমিটারের অধিক খাল দুটি ছিল একসময় প্রবাহমান। 4 দশকের দখল দূষণে, দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে এই এলাকার দুর্ভোগের অপর নাম সাগরবাড়ি খাল। কেদারপুর ইউনিয়ন থেকে ভুমখারা ইউনিয়ন পর্যন্ত পুনঃখনন কাজ শুরু হওয়ায় আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। খালটা বইরা যাওয়া আমাকে পানি ঢুকতে কষ্ট হইতো, নামতো না, এটা লেগে খুব আমাকে কষ্ট হইতো। আমরা কোন ভুগন্তিতে আছি, খালটা কাইটা দিলে আমরা ভুগান্তিতে বাইসা যাই। খালের পানি প্রবাহ ফিরে আসলে সেচ ব্যবস্থাতেও আসবে গতি। খাল খনন হওয়ার পরে এখন প্রায় আমার 700 থেকে 800 হেক্টর জমি এই জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং সাধারণ জনগণ এই জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। বর্ষায় যখন পানি ঢোকে খাল, খালে পানির বের হওয়ার সুযোগ না থাকার কারণে পানি দুর্গন্ধ হয় এবং সেখান থেকে বিভিন্ন ময়লা আবর্জনার জমে পরিবেশ দূষণ হয়। এই খালটা খনন হলে কিন্তু পরিবেশ এর থেকে মুক্তি পাবে। বর্ষার আগেই কাজ শেষ হওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই খাল খনন কর্মসূচি শেষ হয়ে যাবে। খাল খনন শেষ হয়ে গেলে এই এলাকার লোকজন স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। খালটা কাটা হলে এই এলাকার মানুষের ফসল উৎপাদনী 3 গুণ হবে না, জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং পরিবেশেও একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। খাল পুনঃখননের কাজ শেষ হলে শুধু জলাবদ্ধতাই নিরসন হবে না, স্থানীয় পরিবেশ প্রতিবেশেও ফিরবে প্রাণ। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে খেল খবর।